মেহেরপুরের গাংনীর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শাহজুল সাজুর পিতা মরহুম দবিরুদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা ক্লাবের নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় গাংনী উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ লিঙ্কন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাবেল, প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শাহজুল সাজু, হারুনুর রশিদ, রবি, লিটন মাহমুদ, সহসভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক ইজাজউদ্দিন ছোটন, অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, বদরুজ্জামান লালটু, মিয়াদুল ইসলাম সহ সকল সাংবাদিকবৃন্দ।